নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব নমস্কার বন্ধুরা আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক বা জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে মহা ভবিষ্যদ্বাণী আমি এই ভিডিওতে করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ আপনি যদি মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন কিন্তু তার আগে একটি বিষয় মাথায় রাখবেন আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি সকল মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য সেখানে আপনার বয়স কুড়ি হতে পারে বা আপনার বয়স ষাট নট ম্যাটার তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেড হান্ড্রেড মিলবে এ ধরে কক্ষণ এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিক অক্টোবর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনাগুলো ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে আসুন তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসের গোচর ফল সম্পর্কে অর্থাৎ এই মাসে কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে আসুন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে জেনে নেওয়া যাক দোসরা অক্টোবর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই দোসরা অক্টোবরই বুধ গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে সতেরোই অক্টোবর রবি গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে বাইশে অক্টোবর মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে তিরিশে অক্টোবর শুক্র ধনুতে প্রবেশ করতে চলেছে আসুন এই গোচরের নিরিকে জেনে নেওয়া যাক মিন রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি কেরিয়ার অর্থাৎ ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে তো যারা ব্যবসা করছেন এই মাসে তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে বিশেষ করে কিছু কিছু বিজনেস রয়েছে সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যেমন আপনি যদি লোহার কোনো বিজনেস করেন আপনার যদি ট্রান্সপোর্টের কোনো বিজনেস থাকে আপনার যদি গার্মেন্টসের কোনো বিজনেস থাকে আপনি যদি ফুড প্রোডাক্টের বিজনেস করেন আপনি যদি কসমেটিক্সের বিজনেস করেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাপিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এটা বলা যেতে পারে এই মাসে আপনার যেমন আয় বৃদ্ধি হবে ঠিক পাশাপাশি অনুরূপভাবে খরচাও কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ এই মাসে আপনারা একটু ভোগ বিলাসের দিকে ঝুঁকে পড়বেন যেখান থেকে আপনার পুঁজি অর্থ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং লোন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু বুঝে সুঝে খরচা করুন পুজোর মাসে তাহলেই হবে এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিবাহ হতে চাইছে না তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য কিন্তু এগোতে পারেন এই মাসে চাকুরি ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা অলরেডি চাকুরি করছেন তাদের প্রমোশনের পাশাপাশি নতুন করে চাকুরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি ট্রান্সফার করতে চান নতুন চাকরিতে জয়েন করতে চান সেটা কিন্তু আপনি করতে চলেছেন এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যাদের কর্মচ্যুতি হয়ে গেছিলো তারাও কিন্তু নতুন করে চাকুরি প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ এই মাসে আপনারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি চাকুরি পাবেন এর পাশাপাশি যারা চাকুরি করছেন তারা কিন্তু নতুন করে কোনো ব্যবসা স্টার্ট আপও কিন্তু করতে পারেন অর্থাৎ এই মাসে চাকুরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে একটি জিনিস মাথায় রাখবেন কোনো ক্ষেত্রে আপনারা কোনো গুরুত্বপূর্ণ নথিতে না পড়ে সাইন করবেন না যেখান থেকে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন এই মাসে আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে অর্থাৎ আপনাদের পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর আসতে পারে কোনো সন্দেহ আসতে পারে তাই আমি বলবো কোনো ব্যাপারে না চোখে দেখে সন্দেহ বসে কাউকে ব্লেম করবেন না যা করলে আপনার সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এরপর আসি পড়াশোনা যারা স্টাডি করছেন তাদের কিন্তু এই মাছটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছু পরিমাণ বাধা আসতে পারে তবে আপনারা যদি প্রচেষ্টা ঠিকঠাক চালিয়ে যান তাহলে এই বাধাও কিন্তু দূর হতে বাধ্য অর্থাৎ আপনাদের প্রচেষ্টাই হবে আপনাদের সফলতার চাবি অর্থাৎ এই মাস আপনাদের জন্য পড়াশোনা অর্থাৎ স্টাডির দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে কিন্তু যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা চঞ্চলতা এই সমস্ত কিছু বৃদ্ধি পেতে চলেছে তাই যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদেরকে একটু কনসাস থাকার প্রয়োজন এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে সন্তান আসতে চাইছে না তাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেরকম মাত্রায় প্রবলেম ক্রিয়েট হবে না এরপরে আসি মোস্ট ভাইটাল পয়েন্ট আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত যেতে চলেছে এটা বলাই যেতে পারে অর্থাৎ এই মাসে আপনাদের মনের ইচ্ছা মনের বাসনা আপনারা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন অর্থাৎ অর্থনৈতিক স্থিতি জায়গাটা যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে তবে কিছু পরিমাণ লোন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যদি না আপনারা কোনো কস্টলি প্রোডাক্ট না কিনে থাকেন এই মাসে রাস্তা চলাচলের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে সাবধান থাকতে হবে বাইশে অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদেরকে এই সাবধানতা অবলম্বন করতে হবে যা করলে আপনাদের দুর্ঘটনা থেকে কিন্তু বাঁচা সম্ভব তাই রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন অবশ্যই আপনারা একটু সেফলি চলাফেরা করুন এটাই আমি বলবো এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন এই মাসে আপনাদের পেটের গণ্ডগোল এবং নায়বিক প্রবলেম আপনাকে ভোগাতে পারে তাই এই মাসে আপনারা দুমদাম এমন কিছু খাবার খাবেন না যেখান থেকে আপনার পেটের গণ্ডগোল চলে আসে তো এই ছিল মিন রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ